না ফরমিয়া আমি ইনশাআল্লাহ এই হবে পাকিস্তান হোক ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ এই জোর বাংলাদেশ জিন্দাবাদ শেখ হাসিনার পতন উপলক্ষে শেখ হাসিনা খতম খালাস 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জবাবের বিজয় উল্লাস ভাই এর জয় হয়েছে বাংলাদেশ জিন্দাবাদ দিয়েছে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চাই দাবি পূরণ হতে হবে ও খতম হয়ে ভাগ গিয়া মিষ্টি লেলো সব বলি প্লিজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ স্টুডেন্ট পাওয়ার স্টুডেন্ট পাওয়ার স্টুডেন্ট পাওয়ার জনগণ কা পাওয়ার ইনশাআল্লাহ আ যাও ভাই কসে ভাইয়া ঠিক থাকে হুকুমা ভাগ গিয়া আরামি ভাগ গিয়া স্টুডেন্ট পাওয়ার বাংলাদেশ স্টুডেন্ট পাওয়ার বাংলাদেশ স্টুডেন্ট পাওয়ার আদার পরে বন্ধু বাংলাদেশ স্টুডেন্ট পাওয়ার নেলো নেলো হুকুমা ভাগ গিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলাদেশের জনগণের জয় বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে সবাইকে স্বৈরাচারী সরকার বাংলাদেশ জিন্দাবাদ সত্য নবাব ভাই বাংলাদেশ জিন্দাবাদ স্বৈরাচারী সরকারের পতন হয়েছে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে স্টুডেন্ট পাওয়ার স্টুডেন্ট পাওয়ার অস্ত্র চালায়
বর্তমানে এমন একজন সরকার চাই যে আমরা কোন স্বৈরাচার সরকার আর চাই না। আমরা চাই না বাংলাদেশের সাধারণ মায়ের বুকের যে সন্তান মেরে নিরস্ত্র বাঙালির উপরে গুলি করা হয়েছে এইরকম স্বৈরাচার সরকার বাংলার মাটিতে আর চাই না। প্রিয় দেশবাসী, সবাই দাবি রাখবেন এই নিরস্ত্র বাঙালির উপরে যদি আরো নেক্সটে যে সরকার আসবে তারা গুলি করে এরকম করে আমরা প্রতিহত করে এই দেশ থেকে তাড়িয়ে দিব। সবাইকে, যত স্টুডেন্ট যারা আছে সবাইকে আমরা সেলাম। আজকে তোমাদের জীবনের বিসর্জন দিয়ে বাংলাদেশে আমাদেরকে 1971 সালে আমরা বিজয়ের যেই গন্ধ পেয়েছি সেই স্বাদ আমাদেরকে আবার নেওয়ার তৌফিক দিয়েছো তোমরা। আমিন। চলো আমরা সবাই আমরা যাই। আজকে 18 কোটি মানুষ সব মুখ আমার। ইনশাআল্লাহ পুলিশ টুলিশ দেয়া চিল্লাই গো ওই সাইডে বাংলার মানুষ আজকে মুক্তি পেয়েছে। স্টুডেন্ট পাওয়ার, দিস ইজ দ্য স্টুডেন্ট পাওয়ার। আমরা বীর মুক্তিযোদ্ধা। আমার বাবা মুক্তিযুদ্ধ করেছে কিন্তু স্বীকৃতি পাইনি, আর আমরা স্বাধীন হয়েছি। বিজয়উল্লাহ স্টুডেন্ট পাওয়ার। শেখ হাসিনা স্বৈরাচার সরকার বাদ দিয়া নয়া সরকার আয়েগা ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।
শেখ হাসিনা মোদির পাশে চলে গেছে। সালাম আলাইকুম। অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ সাকসেস হয়েছে এবং ভবিষ্যতে মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছিল 1971 আমার বাবা, আমার চাচা, আমার দাদারা, কিন্তু স্বীকৃতি পাইনি। প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ যারা ছিল তারা আজকে দেশে অবাঞ্ছিত হয়েছে, কিন্তু এই 2024 আমরা সফল হয়েছি। এই এই কৃতিত্ব শুধু আমরা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে উৎসর্গ করে দিলাম। 1971 সালে যারা স্বাধীন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যারা নিহত হয়েছে সবার আত্মার প্রতি শান্তি দোয়া কামনা করছি। ওয়ার সাথে একটু দেওয়া দরকার না নাকি? ওয়ার সামনে ভাই, এই সবার কিছু কথা নেই। হ্যাঁ, সবাই কিছু বলবেন। আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে সবাই কিছু বলবেন। বসেন, সবাই বসেন। স্বৈরাচারী সরকারের পতন উপলক্ষে আমরা সকলে সৈদর প্রবাসীদের পক্ষ থেকে স্টুডেন্টদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখবে এবং বাংলাদেশ নতুন সরকার গঠন সম্পর্কে কিছু কথা বলবে। বাবা ফানি দিন তো, বাবা ফানি। বাংলাদেশে জনগণ এবং স্টুডেন্ট যেই পাওয়ার দেখাইছে সেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তাদের নাম থাকবে। 100 বছর প্লাস 100 বছরের উপরে এই ইতিহাস থাকবে। যে স্বৈরাচার আজকে চলে গিয়েছে তার নাম জঘন্যভাবে নিম্নভাবে বাংলাদেশের ইতিহাসে এই স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগণের নিরস্ত্র বাঙালির উপরে যে অস্ত্র চালানো হয়েছে অত্যন্ত জঘন্য এবং নিম্নমানের মনমানসিকতা দেখিয়েছে। তার জন্য উনি দেশ চালাইতে না পেরে ব্যর্থতা স্বীকার করে দেশ থেকে জীবন নিয়ে পালিয়ে গেছে। আমরা এই সমস্ত সরকার ভবিষ্যতে আর চাই না। এখন একটা নিউজ দিতে চাই, নেক্সট যে সরকার আসবে সেই সরকার যেন এই স্টুডেন্ট পাওয়ার দেখে সবসময় মনে রাখে, যেন বাঙালি নিরস্ত্র বাঙালির উপরে কখনো এইভাবে বুলেট না চালায়। আজকে সারা বাংলাদেশ মুক্ত হওয়ায় মুক্ত হয়েছে, সারা বাংলাদেশের মানুষ থই থই করে রোডে নেমে এসেছে, আনন্দ মিছিল করতেছে। তাহলে বুঝে দেখেন আমরা সারা বাংলাদেশের মানুষ কত অসহায় ছিলাম এই নিম্নমানের সরকারের কাছে। কেউ মুখ ফুটে কথা বলতে পারে নাই, আমাদের আওয়াজকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিম্নমানের সরকার পুরো দেশকে বিক্রি করার পাইতারা চলছিল। আজকে বাংলার মানুষ মুক্তি হয়েছে। সাধারণ স্টুডেন্ট এবং বাংলার বাপ
মা সবাই রোডে নেমে এসেছে এবং এসে দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ এই বাংলাদেশের গণভবন বাংলাদেশের মানুষের গণভবন সেই গণভবন আধা ঘন্টার মধ্যে দখল করে রেখে দিয়েছে। স্বৈরাচারী সরকার ছিল, কোনো ভোটে নির্বাচিত হয় না, তারা জোর করে দখলদার করে বাংলাদেশে ক্ষমতায় ছিল। বাংলাদেশে আছে তাদের
আসুক না কেন, স্টুডেন্ট পাওয়ার, জনগণের পাওয়ার, এটা মাথায় রেখে দেশ চালায়, যাতে এইরকম স্বৈরাচার সরকার আমরা না পাই। সরকার এ পর্যন্ত যতদিন পর্যন্ত ছিল আমাদের মতো প্রবাসীদের কোন প্রকার দাম ছিল না। আমরা যখন এয়ারপোর্টে যাইতাম তখন আমাদের যথাযথ মর্যাদা ছিল না। আমরা একইভাবে প্রতিহত করবো।
কথা, সেটা হলো এই 15ই আগস্ট যেই হাজার হাজার কোটি টাকা খরচ করে বাংলার অবচয় হতো, আজকে 15ই আগস্টের যেই টাকাগুলো বাঁচবে এই টাকা দিয়ে আমাদের বাংলাদেশ পুনর্গঠন হবে। সর্বশেষে আমরা স্টুডেন্টদেরকে এবং বাংলাদেশের সকল সাধারণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা এবং এই বিজয়ের উচ্ছ্বাসে আনন্দিত হয়ে সকলকে তাদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করতেছি এবং সকলে ভালো থাকবেন, যে যেখানে থাকুন সুস্থ থাকুন।